হবিবুর রহমান শেখ মোহাম্মদ আবু তালেব এবং শেখ মোহাম্মদ আবু তাহের এই তিনজন মিলে আমাদের উপর অতর্কিতে হামলা করে। পশ্চিম মেদিনীপুরে কেশপুরে উচ্চাহারে কংগ্রেস ও তৃণমূলের মারামারি। তৃণমূল নেতা সঞ্জয় পানের নেতৃত্বে তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদাত উচ্চাহারে বুথে ছাপ্পা দিতে যায় বলে অভিযোগ কংগ্রেসের। সেই সময় শেখ আরিফ ও শেখ তসলিম নামের দুই কংগ্রেস কর্মী তৃণমূল কর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মী আহত হয়। এরপর দুই কংগ্রেস কর্মীকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে এলে পুনরায় তাদের উপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী। হাসপাতাল চত্বরে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এরপর তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মীকে মেদিনীপুর স্থানান্তরিত করা হয়। যদিও কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, এই উচ্চাহারে অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী শেখ হাসিরুদ্দিন। দলের হবিবুর রহমানের গুন্ডাবাহিনী এবং তার ভাই শেখ মোহাম্মদ আবু তাহের এবং শেখ মোহাম্মদ আবু তালেব, এরা হচ্ছে অতর্কিতে তিন ভাই মিলে হবিবুর রহমান শেখ মোহাম্মদ আবু তালেব এবং শেখ মোহাম্মদ আবু তাহের এই তিনজন মিলে আমাদের উপর অতর্কিতে হামলা করে। বুঝলেন, ওই মুহূর্তে আমি একটু কেন্দ্রের ভিতরে ছিলাম, বাইরে কি হয়েছে আমি ঠিক ব্যাপারটা কিছু জানি না, অসম্পূর্ণ অজানা আমার কাছে, আমি দেখিনি চোখে, আমি তো পড়েছি তখন দেখি সব ক্লিয়ার। ভোটটি শান্তিপূর্ণভাবেই হচ্ছে? শান্তিপূর্ণই হচ্ছে, একটু সামান্য কিছু টুকটাক কিছু হয়েছে আর কি। অভিযোগ কাদের দিকে করছেন? আপনাদের কর্মীরা কর্মীদের দিকে অভিযোগ করছে? না, আমাদের আমাদের কর্মীদের দিকে এ করেছে, আক্রমণ করছে। তো আপনাদের কর্মী কি আক্রমণ করেছে? না না, টুকটাক ওই হাত পাটি। এখন এখন কি ভোট প্রক্রিয়া? না এখন 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 ভোট সাহেব বাস্তব ভোট এই স্কুল বাউন্ডারির ভেতরে চলছে, একদম নিশ্চুপ, কোনো আওয়াজ ছিল না ভোটে। রফিক দা এলেন, সেও পরি ভেতরে এ করলেন, মিডিয়ার লোক ছিল, প্রত্যেকেই দেখলেন রফিক দা বেরিয়ে চলে গেলেন। তার পাঁচ সাত মিনিট পরে কাজী শাহাদাত এসে এই গেট গড়াটায় দু তিনজন বহিরাগত নিয়ে এসে বলছে চলো এইভাবে ভোট হবে না, ভোট ছাপ্পা করতে হবে। যখনই বলা, গ্রামের মানুষ যারা ভোটার তারা ঘিরে ফেলে। আপাতত তিনজন হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালে আছেন আপাতত। কি বলবেন এই ঘটনা নিয়ে? বলতে গেলে তো এটা তৃণমূলের অস্তিত্বের লড়াইয়ের ঘটনা, এর বাইরে তো আর বলার কিছু হয়নি, আর বলার থাকতেও পারে বা এমন কিছু না। হ্যাঁ, টিকে থাকা লড়াইয়ের ব্যাপার থাকে। এটা বহিরাগতরা এসে হিংসাটা ছড়াতে চাইছে এখানে এই গ্রামে। এই গ্রামের মানুষ আমাদের ভেতরে ভোট হচ্ছে, দেখবেন যেন সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে, কোনো সমস্যা হয়নি। বার থেকে বহিরাগত এসে এই সমস্যাটা করেছে, এবং সঙ্গে ছিল কাজী শাহাদাত, 11 নম্বর তৃণমূলের এই অঞ্চল সভাপতি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা আগে অঞ্চল সভাপতির উপর হামলা করেন? না, এটা বাজে কথা, গ্রামের মানুষ সাক্ষী আছে, এটা বাজে কথা, এটা বাজে কথা। এখানের যে প্রার্থী তৃণমূলের প্রার্থী হোসেনউদ্দিন বলে, তার সাথে লড়াই করাটা কংগ্রেসের কতটা পসিবল, মানে কতটা সহজ হবে বলে মনে হয়? মানুষ আমার সঙ্গে থাকলে খুব সহজ হাত কংগ্রেসের পক্ষে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।